সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার হেলথ ডট কম এর এই বিশেষ টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার হীরালাল রায়, সহযোগী অধ্যাপক বায়োকেমিস্ট্রি বিভাগ, খুলনা সিটি মেডিকেল কলেজ। আমরা আজকে একটি বিশেষ কিছু ডাক্তারদের এই করোনাকালীন সময়টিতে পাওয়া না পাওয়ার গল্প শুনব, যে কারণেই আমাদের আজকের অনুষ্ঠানটির প্রতিপাদ্য আমরা বলেছি করোনায় চিকিৎসকদের অবস্থা। এবং তো করোনায় প্রথমেই আজকের এই লাইভ শোটিতে প্রথমেই আমরা বলছি যে আমরা তোমাদের ভুলব না, যারা এই করোনাকালীন সময়টিতে আত্মোৎসর্গ করেছেন, যারা শহীদ হয়েছেন, সেই করোনা শহীদদের সবাইকে স্মরণ করছি। সেই সাথে বিশেষভাবে স্মরণ করছি আমাদের চিকিৎসক যারা মৃত্যুবরণ করেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন এই করোনাকালীন সময়টিতে করোনায় আক্রান্ত হয়ে। তো আমরা ডাক্তার হীরালাল রায়, আপনার কাছে যদি শুনতে আসি প্রথম প্রশ্নটি নিয়েই, যে এই যে করোনাকালীন সময়টি, এ ধরনের একটি মহামারী হঠাৎ করেই সারা বিশ্বে চলে আসলো, আমাদের দেশেও চলে আসলো, আমরা আসলে কেউই প্রস্তুত ছিলাম না। দেশের মধ্যে চিকিৎসক বলেন অথবা নীতি নির্ধারণী যারা বলেন, স্বাস্থ্যসেবার যারা দেখভাল করেন, তাদের কেউই আসলে প্রস্তুত ছিল না, সারা বিশ্বই প্রস্তুত ছিল না, একটা অপ্রস্তুত অবস্থার মধ্যে আমরা পড়েছি। তো এই অপ্রস্তুত অবস্থার মধ্যে চিকিৎসকদেরই কিন্তু মূল জায়গাটিতে অবস্থান নিতে হয়েছে, এখন পর্যন্ত নিতে হচ্ছে। আমরা জানি, আমার এক বন্ধু এই কুর্মিটোলা আইসিইউর হেড, সে তার একটা পোস্টে আমরা দেখলাম যে সে বলেছে যে কোনো কোনো মানুষ হয়তো আইসিইউতে চিকিৎসা নিচ্ছে অথবা মারা যাচ্ছেন, সেই সিঁড়িতে আছেন, তার আত্মীয় স্বজন এসে বসে আছেন, আমার আইসিইউতে ডিউটি করতে হচ্ছে। অথচ দেশের অনেক মানুষ তারা মনেই করেন না আসলে দেশে করোনা বলতে কিছু আছে। তো এই যে চিকিৎসকের উপর যে ধাক্কাটি যাচ্ছে, এই ধাক্কাটি আসলে কিভাবে সামাল দিচ্ছে, এই করোনাকালীন সময়ে চিকিৎসকরা কেমন আছেন, তাদের অবস্থা কেমন? ধন্যবাদ ডাক্তার অপূর্ব পণ্ডিত, ধন্যবাদ আমার হেলথ ডট কম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে সশ্রদ্ধ চিত্তে সম্মান জানাচ্ছি আমাদের করোনা মহামারীকালীন সময়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের প্রতি, এবং সেই সাথে বিশেষভাবে আমাদের চিকিৎসক যে সহযোদ্ধারা ছিলেন তাদের সকলের প্রতি সম্মান জানিয়ে আজকে আমার কিছু কথা হয়তো বা বলবো, হয়তো বা গুছিয়ে বলবো না, কারণ আবেগ জড়িত আছে। যেখানে আবেগ আছে আমার মনে হয় সেখানে মনের কথাটি তো ফুটে ওঠে। তো যাই হোক, করোনা মহামারী কিন্তু প্রায় আমাদের এক বছর হয়ে গেল। গত বছর মার্চ মাসের 8 তারিখে আমরা সরকারিভাবে ঘোষণা করি যে হ্যাঁ, বাংলাদেশে করোনা রোগী পাওয়া গিয়েছে, এবং আমরা তখন থেকেই কিন্তু শুরু করে যে আমাদের যে প্রস্তুতি বলেন, বা হ্যাঁ খুবই সত্যি কথা যে আমাদের প্রস্তুতিটা কারোরই ছিল না, এটা ভাবলে ভুল হবে যে বাংলাদেশের ছিল না, পৃথিবীর ছিল না। আমরা যে কোনো দুর্যোগ কিন্তু সামলে ওঠার জাতি, এটা আমরা জানি, বাঙালি জাতি। তো আমাদের মনে জোরটা ছিল, কিন্তু যে জিনিসটা হলো, এই যে দুর্যোগ, সেই দুর্যোগটা প্রথমেই যারা যোদ্ধা হিসেবে যাবেন তারা হচ্ছেন চিকিৎসক। তো আজকে আমি কিছু কথা পরিষ্কার করি। আমাদের দেশে চিকিৎসক বলতেও কিন্তু বেশ কিছু শ্রেণী বিভাগ আছে। এই করোনাতে আমি প্রত্যেকের কথাই বলার চেষ্টা করবো, সে নবীন চিকিৎসক হোক, তিনি প্রবীণ হন, তিনি মেডিকেল অফিসার হন কোনো থানা হেলথ কমপ্লেক্সের, কোনো জায়গার প্রফেসর হন, অথবা আমি নিজে যেমন চিকিৎসক এবং শিক্ষক, তাদের সকলের কথাই হয়তো বা আসবে। আপনি প্রথমেই জিজ্ঞেস করলেন কেমন ছিলাম আমরা, বা এখনও কেমন আছি আমরা। ছিলাম বলার মতো অবস্থায় বোধহয় এখনও আমরা যাইনি, কারণ আমরা সেদিন বলতে পারবো যে যেদিন আমি আমার দেশে প্রথমবারের মতো জিরো কেস পাবো। এখনও যেহেতু আমি কেস পাচ্ছি, বলতে পারে করোনার সাথেই বসবাস করছি, তবে অবশ্যই পরিবর্তিত পরিস্থিতিতে। তো এক বছর আগে যদি আমাকে ফিরে যেতে হয়, আমরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু শুনছিলাম যে করোনা চীনের উহানে আক্রমণ করেছে, মানে অনেকটা সমুদ্রের বা সুনামির ঢেউয়ের মতো। আজকে শুনছি ভুটানে এসেছে, আজকে নেপালে এসছে, ইন্ডিয়াতে প্রথম কেস পাওয়া যাচ্ছে। ভয় পাচ্ছিলাম যে কখন আমার দেশে করোনা আছড়ে পড়ে। তো পরিপরি করতে করতে গত বছরই মার্চের মাসে কিন্তু আমাদের করোনা আছড়ে পড়ল।
প্রথম যে জিনিসটা একটু করোনা ভাইরাস নিয়ে আমি সকলের জন্য সহজ করে বলি, এটা একটা ইনফেকশাস এবং হাইলি ইনফেকশাস ভাইরাস। ভাইরাসের অনেক ধরনের প্রকারভেদ আছে। তো এটার মজার ব্যাপারটা হচ্ছে যে হাঁচি কাশির মাধ্যমে বলা হচ্ছিল যে এটা ছড়ায়, এবং এটা এর আগেও যেই এর প্রজাতির যেগুলো ছিল আমরা বলি সার্সের আগে মার্স কোভিড, তো এটারই একটা নতুন পরিবর্তিত ফর্ম, যার কারণে এটাকে এনকোভ বলা হয়েছিল যে 19 নতুন প্রজাতি। তো মজার ব্যাপারটা হচ্ছে আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যসেবার যে গাইডলাইন যারা দেন WHO, তারাও তাদের জন্য ব্যাপারটা নতুন ছিল। তো তারাও ঠিক ধরে উঠতে পারছিলেন না যে কোন প্রক্রিয়াতে বা কি গাইডলাইনটা আমি দেব। আপনার হয়তো মনে থাকবে প্রথম প্রথম কিন্তু আমরা দেখতাম WHO প্রতিদিন এক একটা স্টেটমেন্ট নিয়ে আসতো আমাদের কাছে, যে কখনো শুনলাম যে এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে, কখনো বলতেন যে 3 ফিটের মধ্যে আপনারা থাকবেন না, কখনো 6 ফিট, কখনো বলা শুরু হলো এপ্রিল মাসের শুরুর দিকে যে ওপরের দিকে এটি ছড়িয়ে যায়। মানে ব্যাপারটা ছিল যে আমাদের গবেষণা ছিল না, আমরা নতুন একটা অসুখ ফেস করছিলাম এবং স্বাভাবিক, এটা নিয়ে স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিকতাটা এলো যখন আমার দেশের চিকিৎসকরা কিছু বিপত্তিতে পড়ে। প্রথমেই বলেছি যে এটা হাইলি ইনফেকশাস, মানে হচ্ছে যে ধরুন একটা ঘরের মধ্যে যদি আমরা 4-5 জন বসে থাকি, আমি নিজে যদি করোনার রোগী হয়ে থাকি, একটা হাঁচি বা কাশি পুরো ঘরের সবাইকেই কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দেবে। তাহলে আপনি কী করে বাঁচবেন? আপনাকে বাঁচার প্রথম যে উপকরণ যেটা ছিল, মোটা দাগে বললে বলতে হবে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, PPE যেটা বলি, অনেকে যারা আমরা এটাকে উচ্চারণও করতে পারতাম না, জিনিসটা এতই নতুন ছিল, অবশ্যই মাস্ক কথাটা চলে আসলো। মাস্কের সাথে বাঙালি বোধহয় এই প্রথম পরিচিত হলো, কিন্তু পরিচয় পর্বটা খুব স্বাভাবিক ছিল না। আমরা যখন আমাদের চিকিৎসার কাজে হোক, আমাদের ল্যাবে হোক, এই সার্জিক্যাল মাস্ক নামক যে বস্তুটা আমরা ব্যবহার করতাম, খুব স্বল্প মূল্যে কিন্তু আমরা ব্যবহার করতাম। আমি চিকিৎসক হিসেবে আমি দেখলাম করোনা আসার 7 দিনের মধ্যে আমি কোনো ঔষধের দোকানে আমার যে প্রাথমিক ঢাল তলোয়ার পেলাম না, এবং দামের কথা পরে আসছি, পাচ্ছি না আমি জিনিসটা, অপ্রতুলতা। তারপর যা পাচ্ছি, 2 টাকার একটা মাস্ক হয়ে যাচ্ছে 30-50 টাকা। অবাক হয়ে গেছে, আমি কি নিয়ে হাসপাতালে যাব? তারপর আমরা দেখলাম এর যে আকৃতি আকার, আরও উন্নত মাস্ক লাগবে। কোথা থেকে আসবে উন্নত মাস্ক? আপনারা জানেন আমরা N95 বলে একটা মাস্কের কথা বলি, মানে হচ্ছে যে বেশ কিছু মাস্ক আছে, কিন্তু মাস্কের কিছু প্রকারভেদ আছে, সার্জিক্যাল মাস্ক, তারপর কাপড়ের মাস্ক, অনেক ধরনের মাস্ক আছে। এর ব্যাপারটা হচ্ছে কিছু মাস্ক হয়তো বা যেগুলো কাপড়ের সেগুলো আপনার ধুলাবালিকে আটকাবে, কিছু ব্যাকটেরিয়াকে আটকাবে, কিন্তু ভাইরাস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তাকে ফিল্টার করার জন্য ওই N95 মাস্কটি নামের সাথেই মিল আছে, 95% মোর দ্যান প্রোটেকশন দেবে, তার দরকার হতো। কারণ আমি তো করোনা রোগীর কাছে যাব, আমি সার্জিক্যাল মাস্ক পাচ্ছি না, আমি N95 মাস্ক পাচ্ছি না, এই দিয়েই কিন্তু আমাদের মার্চ এপ্রিল শুরু হয়ে গেল। আমি তাহলে আপনারা, আমি আজকে বলি এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে দেশের জনগণ দেখছে, কী দিয়ে ডাক্তাররা রোগীর কাছে যাবে? অনেকে বলার চেষ্টা করেছেন ডাক্তাররা ভয় পাচ্ছে, ভুল তথ্য। কেন? কারণ হচ্ছে ধরুন আমি একজন রোগীর কাছে যাচ্ছি, তার কাছ থেকে আমি করোনা থেকে আমি করোনায় আক্রান্ত হয়েছি, আমাকে তো অন্য একজন সুস্থ রোগীর কাছে যেতে হবে। তাহলে আমি যেখানে চিকিৎসা দেব, সেখানে আমি চিকিৎসা দেওয়ার বদলে সমাজে কমিউনিটিতে কিন্তু রোগটাকে ছড়াচ্ছি। এই কমিউনিটি কথার পরপরই চলে আসলো মার্চের শেষ দিকে কমিউনিটি ট্রান্সমিশন, অনেক কিছু চলে আসলো। আর আমরা চিৎকার করতে থাকলাম একটা পর্যায়ে গিয়ে, আমাদেরকে ঢাল তলোয়ার, আমার প্রোটেকটিভ ইকুইপমেন্টগুলো দাও। আমি জানি না কারা চিন্তা করেন, বাংলাদেশে তাদের কর্ণকুহরে পৌঁছতে অনেকটা সময় লেগে গেল, অনেকটা। তারপরও যখন আমরা হাতে পেলাম সেই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, আমার খুব দুঃখ হয়। আমি জানি এই করোনার মধ্যে আমার দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থায় যারা আছেন, সাংবাদিকরা যারা আছেন, প্রত্যেকেই ফ্রন্টলাইনে যারা মাঠে থাকেন, কিন্তু এটা খুব দুরূহ। এবং আপনার আপনার বিষয়টিই ছিল আজকে, চিকিৎসকের কী দুঃখ। আমি যখন আমার হাসপাতালে PPE পাচ্ছি না, তখন দেখছি অন্যান্য ফ্রন্টলাইনার, যাকে হয়তো ততটা রোগীর কাছে যেতে হচ্ছে না, তারা ফটো সেশন করছেন। এটা আমার আবেগকে নাড়া দিয়েছে যে এটা নিয়ে ফটো সেশন করার মতো জিনিস ছিল না। কারণ যখনই আপনি পার্সোনাল প্রোটেকটিভ, সেটা তো প্রমাণিতই হয়েছে যে আলটিমেটলি গরম রোদের মধ্যে আপনার নাক মুখ দুইটিই খোলা, আর আপনি PPE পরে ঘুরছেন, আপনি খুব চমৎকার একটি কথা, ট্রাফিক সিগন্যালে আপনি ট্রাফিকিং করতেছেন, গরমের মধ্যে নাক মুখ দুইটাই খোলা,
তার মানে কি তাইলে তাকে কেন পিপি দেয়া হবে আমি এই তো ছিল পরিস্থিতি বৈজ্ঞানিক ভিত্তিতেই বলি খুব চমৎকার করে কথাটার অবতারণ আপনি করলেন পিপি কথাটা যা একটা কথা কিন্তু করোনার পর একটার সাথে সম্পৃক্ত পিপি কথাটা যখন চলে এলো দুটো নতুন টার্ম আমাদের কাছে চলে এলো একটা হচ্ছে ডনিং এন্ড ডফিং মানে কি করে আপনি খুলবেন কি করে আপনি এটাকে মানে পরবেন নিয়ম আছে কারণ আপনি যখন খুলবেন আপনার খুলে ফেলার কারণে এটা যেন রোগ না ছড়ায় কিন্তু আপনি যেটা বললেন আমি যখন সেলফি তুলছি আমি কোথায় নিয়মটা মানছি আমি কোথায় যেটা আমার এইভাবে খোলারই কথা নয় আমার এটা খুলে ফেলার জন্য আলাদা একটা রুম থাকবে আমি মানলাম না তো এই সুরক্ষা বলয় তো আমি মানলাম না তাহলে এটা তো আসলে এক ধরনের মজায় পরিণত হলো আমি মাস বাই মাস বলে যাচ্ছি তো একটা পর্যায়ে এভাবে যখন আমরা দেখছি যে আমরা ত্রুটিপূর্ণ সবচেয়ে দুঃখজনক হলো আমরা আপনারা জানেন এটা খবরে এসেছে যে ত্রুটিপূর্ণ পিপিই আমরা পেলাম দুঃখজনক তিনটা মাস হয়ে যাচ্ছিল চিকিৎসকরা কিন্তু এই ত্রুটিপূর্ণ পিপি অপর্যাপ্ত পিপি এবং আমাকে বলতে হচ্ছে অনেক ক্ষেত্রে পিপি না পেয়ে শুধুমাত্র তার নিজস্ব পেশার প্রতি প্রচণ্ড রকমের কি বলবো ভালোবাসা ডেডিকেশন এগুলো দিয়ে কিন্তু আমার দেশের ডাক্তাররা কিন্তু নিজের জীবনের বিনিময়ে রোগীদেরকে সেবা দিয়েছেন আজকে যারা অনেকে বলেন যে করোনা নেই করোনা বাংলাদেশে আসেনি আমি জানি না আসলে আমি বলবো যে আমাদের চিকিৎসকরা চমৎকারভাবে সামলে নিয়েছেন আর নিজের জ্ঞান এবং সীমিত সম্পদের মধ্যে আপনি ভারতকে দেখুন আপনি ব্রাজিলকে দেখুন আমি পশ্চিমা বিশ্বের দিকে নাই যাচ্ছি আমার দেশেরই অপ্রতুল সম্পদের মধ্যে কারা এগিয়ে এলো এটা তো এমন কোনো বিষয় নয় যে আপনি মাথায় হাত বুলিয়ে দিয়ে আসলেন আর রোগী সুস্থ হয়ে গেল দেশের কোনো পরিকল্পনা এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে করোনা কিন্তু আমাদের শিখিয়েছে আমরা যে পরিকল্পনাহীন হেলথ সেক্টরটা যে পরিকল্পনাহীন আমরা যখন বিদেশে শুনছিলাম যে আইসিইউ পাওয়া যাচ্ছে না তখনও আমরা জানি না বাংলাদেশে আমার আইসিইউ কতটা আছে প্রত্যেকটা জনগণের জন্য কতটা আছে কতটা ভেন্টিলেটর আছে এবং কতটা ভেন্টিলেটর সক্রিয় আছে আমাদের কোনো জ্ঞান ছিল না যাই হোক আমার মনে হয় যে এই জিনিসগুলো তো আমরা সেই জ্ঞান সমৃদ্ধ হয়েছে আমরা একটা পর্যায়ে তো এখন তো ঘুরে দাঁড়াইছে বাংলাদেশ এখন তো আগের এই আলোচনাগুলো আসলে আমরা আমাদের এই লাইভের অংশও না আমরা এই জায়গা থেকে একটু বেরোতে চাই আমরা যদি আলোচনার বিষয়টিতে আসি যে এই সময়টিতে ডাক্তাররা আসলে কেমন আছেন এখন কি তাদের তাদের কি আমি আমি তো আমরা তো দেখি অনেক সময় যে ধরেন সাধারণ মানুষ যে হেলথ সাপোর্টটা হয়তো 300 টাকায় পেত এই করোনাকালীন সময়ের পরে এসে সেই সাপোর্টটা পাওয়ার জন্য তাকে 400 টাকা পে করতে হচ্ছে বিভিন্ন সময়ে তাকে পে করতে হচ্ছে এটা এটা স্বাভাবিক একটা ফর্মে দাঁড়িয়ে গেছে কিন্তু এই টাকাটা কি ডাক্তার পাচ্ছে আসলে মানে ডাক্তাররা কি এই সময়টায় তাদের প্র্যাকটিস বেশি করতে পারলো তারা তো এখন অনলাইনেও পেশেন্ট দেখেন এটা বেশ ভালো একটা প্রশ্ন করেছেন কারণ হচ্ছে আমরা দেখলাম করোনাকালীন সময়টা আসার পর আমাদের যারা শিক্ষক ছিলেন আমাদের যারা পথপ্রদর্শক ছিলেন তারা কিছুটা হয়তো বা চিন্তা করার জন্য বলেন বা রোগের প্রকৃতিটাকে বোঝার জন্য বলেন কিছুটা বিরতি নিয়েছিলেন কিন্তু আমি বলবো না বিরতি কারণ একজন ডাক্তার কখনো বিরতিতে যান না কারণ প্রত্যেকটা আমাদের যারা সিনিয়র শিক্ষক চিকিৎসক রয়েছেন তারা কিন্তু অনলাইনে সেবা দিয়েছেন এখন আসলো যে হ্যাঁ কিছুটা অপ্রতুলতা হয়তো ছিল কারণ আপনারা জানেন অপ্রতুলতাটাও কিন্তু এই করোনারই একটা সিস্টেমিক ফেনোমেনন কারণ আপনি একজন ডাক্তার যখন রোগীকে সেবা দেবেন তারপর কিন্তু আপনাকে 14 দিন কোয়ারেন্টাইনটা মেনটেন করতে হবে এই সময় হয়তো কিছু অপ্রতুলতা ছিল কিন্তু সত্যিকার অর্থে সরকারি সেক্টরে তো নয় বেসরকারি সেক্টরে আমার আমি তো নজির পাইনি যে এই যে আপনি যেটা বললেন যে অতিরিক্ত অর্থ আদায় হয়েছে সেটা চিকিৎসকের কাছে গিয়েছে সেটা এই অর্থই হোক আর প্রণোদনাই হোক আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম আজকে আমি চিকিৎসকদের প্রত্যেকের কথাগুলো বলবো এবং আমি উদাহরণ দিয়েই বলার চেষ্টা করব দেখেন তরুণ যারা চিকিৎসক ছিল তাদের কিন্তু এই করোনাকালে প্রচুর চাকরিচ্যুতি হয়েছে অদ্ভুত না যারা এটা দেশের মানুষ কতটুকু জানে আমি জানি না যাদেরকে কি না আমাদের এই সময়টায় রাখা দরকার ছিল যেখানে আমাদের চিকিৎসক সংকট রয়েছে আমরা কিন্তু তাদের সবাইকে ঠিকমতো রাখিনি তাদেরকে রেখেছি বিদায় দিয়েছি বিতাড়িত করেছি এবং বলা যায় যে খুব অসম্মানের সাথে আমরা আপনি যেহেতু অর্থের কথাটা বললেন অর্থটা চলে আসছে অর্থটা ডাক্তারদের কাছে অনেকে মনে করেন হয়তো বা ডাক্তাররা এই দেশের মানুষকে শেখানো হচ্ছে যে কসাই কিন্তু ডাক্তাররা কিন্তু নিজের জীবনকে
জীবনে একটা স্প্রিয়াকে কাজে লাগিয়ে সেবা দেন, অর্থ সেখানে তারা তো পানিনি, উল্টো তাদেরকে অপমানিত অপদস্ত হতে হয়েছে। আমি খুব পুরনো দিকে যাব না, নিজের কথা দিয়েই শুরু করছি। যেমন আমি দেখেছি, আমি একজন চিকিৎসক শিক্ষক, পৃথিবীর কোথাও এরকম নজির আছে কি না যে একটা একটা দেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা শিক্ষকরা যারা মেইনলি বেসরকারি জায়গায় রয়েছেন, আজকে আমি কথাটা বলি, তাদের কতজনকে যে চাকরিচ্যুত হতে হয়েছে, বিনা বেতনে দিনের পর দিন থাকতে হয়েছে, অর্ধ বেতনে দিনের পর দিন থাকতে হয়েছে, এটা আমাদের দেশের নীতি নির্ধারকরা কতটুকু খবর রেখেছেন আমি জানি না। আমার মনে হয় যে এই করোনাকালে বাংলাদেশের ইতিহাসে কোনো না কোনো দিন, আজকে হয়তো বা আপনার অনুষ্ঠানের মাধ্যমেই এত বড় একটা মানে খারাপ কলঙ্ক রচিত হয়েছে, এটা হয়তো কোনো না কোনো দিন আরও বিশদভাবে আলোচনা হবে। বেশি দূরে যাব না, পরশু দিনের কথা বলছি। আপনারা জানেন যে রাজশাহীতে একটা বেসরকারি মেডিকেল কলেজ আছেন, এখনও করোনার আমরা তো শেষের দিকে ঘুরে দাঁড়ালেও শেষ করে উঠতে পারিনি, পাঁচজন থেকে ছজন চিকিৎসককে বিতাড়িত করা হয়েছে। তো এক বছরের হিসাবে যাচ্ছি না, মাত্র তিন দিন আগের কথা দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে চিকিৎসকরা কেমন আছেন, চিকিৎসক শিক্ষকরা কেমন আছেন এবং তরুণ চিকিৎসকরাই বা কেমন আছেন। খুব বেশি যে ভালো বলবো বলতে পারছি না, অসম্মানিত হয়েছেন। তবে সবচেয়ে যে আমার মনে হয় যে প্রশস্তির জায়গা যেটা, শান্তির জায়গা যেটা, আমরা জানেন, আপনারাও জানেন যে বাংলাদেশে আমরা যদি যে কোনো ব্যাপারে একটা ডিসিশন যেতে চাই, আমাদের আশা ভরসার স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ সময়ে এসে কিছুটা হয়তো ডাক্তারদের মনের কষ্টটা উনি লাঘব করতে পেরেছেন, উনি উপলব্ধি করেছেন যে না, এই চিকিৎসকরা ছিল আমার সম্মুখ সারির যোদ্ধা। আমি আরও একবার আপনার মাধ্যমে, আপনার অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি, শি ইজ এ ট্রু লিডার। এই যে ভ্যাকসিনটা উনি, আপনি চিন্তা করে দেখেন, যে আপনি বললেন যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, পৃথিবীর অনেক উন্নত দেশের হাতে ভ্যাকসিন নেই, আমার বাংলাদেশের হাতে আজকে ভ্যাকসিন আছে। শুধু তাই নয়, কিভাবে উনি সাজিয়েছেন সাংবাদিক, সুখবরটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে আপনি আপনি যদি না, সবই তো কষ্টের কথা শুনলাম আপনার মুখ থেকে, অভাব অভিযোগের কথা শুনলাম, কষ্টের কথা শুনলাম, না পাওয়ার কথা শুনলাম, কিন্তু কোনো কি সম্ভাবনা তৈরি হয়েছে বা এই সময় কি ঘুরে দাঁড়িয়েছে চিকিৎসক সমাজ যেহেতু, তাহলে নিশ্চয়ই তাদের কাছে একটা সম্ভাবনার জায়গা নিশ্চয়ই আছে বা আলো আছে, সেই সম্ভাবনার জায়গাটা কোথায়? দুটো জায়গায় বলবো আমি। একটা হচ্ছে যদি আমি বস্তুগতভাবে চিন্তা করি, একটা মনস্তাত্ত্বিকভাবে চিন্তা করি। বস্তুগতভাবে চিন্তা করলে আমি আমার আলোচনা শুরুই করেছিলাম তরুণ চিকিৎসকদের দিয়ে। আপনি চিন্তা করেন, এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াতে দুটো বিশেষ বিসিএসের মাধ্যমে কিন্তু প্রচুর চিকিৎসককে আমার মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। এই তরুণ চিকিৎসকরা কিন্তু আমার আলো, এই তরুণ চিকিৎসকরাই কিন্তু ঘুরে দাঁড়ানো শিখিয়েছে আমাদের, এবং করোনাকে যে সামনে থেকে যে মোকাবেলা করার যে প্রত্যয়টা তারা নিয়েছে। আর থাকছে মনস্তাত্ত্বিক ব্যাপারটি, সেটা একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি বলবো যে এটা ভাষার মাস ফেলে এসেছি, আমাদের স্বাধীনতার মাস চলছে মার্চ, আমরা কিন্তু সত্যিকার অর্থে ঘুরে দাঁড়াতে শিখেছি। আমরা দেখুন, আসলে বাংলাদেশিদের মধ্যে আজকে আমাদের শহরে কেউ মাস্ক পরুক না পরুক, এই শব্দগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত হয়েছি, কোয়ারেন্টাইন, আইসোলেশন, মাস্ক পরতে হবে। হয়তো এখনও আমরা অনেকে ঠিকমতো মাস্ক পরছি না, কিন্তু থাকছে তো সাথে, মাথায় তো ঢুকেছে যে না, আমার একটা নিরাপত্তা, আমার একটা সুরক্ষা দরকার আছে। প্রথম দিকে যেটা আপনি ভ্যাকসিন বলছেন, অনেকে রাজি না হলেও আপনি এখন খোঁজ নিয়ে দেখেন, আমাদের কিন্তু প্রচুর ভিড় হচ্ছে এখন সেন্টারগুলোতে। এটাই হচ্ছে ঘুরে দাঁড়ানো, চিন্তাভাবনার পরিবর্তন, এবং বলা যায় যে নতুন প্রত্যয়ে যে পজিটিভিটিটা আমরা আশা করছি, সেই পজিটিভিটির দিকে এগিয়ে যাওয়া, সেই পজিটিভিটির দিকে এগিয়ে যাওয়ার। ধন্যবাদ ডাক্তার হীরালাল রায়, সহযোগী অধ্যাপক বায়োকেমিস্ট্রি বিভাগ, খুলনা সিটি মেডিকেল কলেজ। আমাদের দেশের চিকিৎসকরা এই করোনাকালীন সময়টিতে কেমন ছিলেন, কেমন আছেন, এই নিয়ে আসলে আমরা কথা বললাম। ধন্যবাদ
ডাক্তার হিলাল রায়কে তার সাথে বিশেষভাবে স্মরণ করতে চাই আজকের এই লাইভটিতে অন্তত, যেসব বরেণ্য চিকিৎসক, যেসব বয়োজ্যেষ্ঠ চিকিৎসক, আমাদের শিক্ষাগুরু যারা আমাদেরকে এই করোনাকালীন সময়টিতে ছেড়ে চলে গেছেন, তারা তাদের আত্মার শান্তি কামনা করছি, তাদের পরিবারবর্গের প্রতি আমাদের সহানুভূতি রইল, তাদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার হেলথ ডট কমের সঙ্গে।